হ্যালো ভিওর্স আপনারা দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন নিয়োগের বিরাট অফিশিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে আটত্রিশ হাজার নশো প্লাস শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ওখানে কিন্তু আপনাদের ভারতীয় ডাক বিভাগে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পোস্টে নিয়োগ করা হবে তো ওখানে কিন্তু আপনাদের আসাম ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বেশ কতগুলো স্টেটে নতুন ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তো আপনারা কীভাবে আবেদন করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে আবেদন করা লাস্ট ডেট কী বলতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কী লাগবে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করতে চলেছি তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি ওয়েস্ট ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন নতুন অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তো ওখানে সবার উপরে হয়েছে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হচ্ছে গ্রামীণ ডাক সেবক তো এখানে কিন্তু আপনাদের গ্রামীণ ডাকসেক কিংবা জিডিএস পোস্টে নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অফ হচ্ছে এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে আটত্রিশ হাজার নশো ছাব্বিশটা এখানে পোস্টে আপনাদের নিয়োগ করা হবে জিডিএস পোস্টে বিভিন্ন স্টেটে গ্রামীণ ডাকসেবক জিডিএস অ্যাস হচ্ছে বিপিএম এবিপিএম এ ডাকসেবক অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটের তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ইন্ডিয়ান পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট জিও বি ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে তার পরবর্তীতে এখানে এঙ্গেজমেন্ট শিডিউল এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশন স্টার্ট ডেট অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে দুই পাঁচ দু থেকে আর এখানে অনলাইনে আবেদনের লাস্ট ডেট দেওয়া রয়েছে পাঁচ ছয় দু অর্থাৎ পাঁচ ছয় দু কিন্তু এখানে আপনাদের অনলাইনে আবেদনের লাস্ট ডেট তার পরবর্তীতে এখানে আপনাদের বেতন বেতনের কথা বলে রয়েছে এমলুমেন্টস তো এখানে বিপিএম পোস্টে এখানে আপনাদের বেতন দেওয়া হবে বারো হাজার টাকা করে আর এখানে এবিপিএম আর ডাকসেবক পোস্টে এখানে আপনাদের মাসিক দশ হাজার টাকা করে কিন্তু মাসিক বেতন দেওয়া হবে তার পরবর্তীতে ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে তো এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো আপনার এখান থেকে জেনে নেবেন তো এবার আমরা এজ লিমিট দেখে নেব মিনিমাম এজ লিমিট কিন্তু এখানে চাওয়া হয়েছে এইটিন ইয়ার্স আর ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু চাওয়া হয়েছে ফর্টি ইয়ার্স এছাড়া এখানে কিন্তু আপনারা এস এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে পাঁচ বছরের বয়সের ছাড় ওবিসি ক্যান্ডিডেটরা তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন পেয়ে যাবেন এছাড়া আদার্স পিডব্লিউডি ক্যান্ডিডেটরা বয়সের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন তার পরবর্তীতে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নেব তো এখানে কিন্তু আপনারা ক্লাস শুধুমাত্র ক্লাস টেন পাস হয়ে থাকলেই আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু এখানে আপনাদেরকে কিন্তু এখানে ম্যাথ এখানে মাধ্যমিকে ম্যাথামেটিক্স আর এখানে ইংলিশে অবশ্যই পাশ কর থাকতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনারা সিম্পলি ক্লাস টেন পাস হয়ে থাকলেই আবেদন করতে পারবেন তার পরবর্তীতে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজের কিন্তু নলেজ থাকতে হবে অবশ্যই কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে তো সেটি কিন্তু হলো বেঙ্গলি তার পরবর্তীতে নলেজ অফ সাইক্লিং তো এখানে কিন্তু আপনাদের সাইকেল চালানো এখানে জানতে হবে তো সেই কথাই কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে সাইক্লিংয়ের এখানে নলেজ থাকতে হবে আপনাদের তার পরবর্তীতে এবার আমরা নিচে চলে আসব তো ওখানে নিচে বিভিন্ন এখানে স্ট্রাকচার তারপর এখানে পাওয়ার সাপ্লাই এগুলো বিভিন্ন ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তো মেথড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি দেওয়া রয়েছে তো এখানে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি তো সেটি কিন্তু আপনারা অনলাইনে দিতে পারবেন তো ওখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু দেওয়া হবে একশো টাকা আবেদন ফি রয়েছে এছাড়া এখানে ফিমেল এসসিএসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের কিন্তু কোনো আবেদন ফি দিতে হবে না হাউ টু অ্যাপ্লাই বলতে হচ্ছে ইন্ডিয়ান পোস্টে অফিশিয়াল এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো একটু পরেই কিন্তু আমি আপনাদের দেখে দিচ্ছি আপনারা কীভাবে আবেদনটি করবেন তার পরবর্তীতে এই সব ইনফরমেশানগুলো কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে তো এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু আপনারা অনলাইনে আবেদনের সময় সঠিকভাবে বসিয়ে দেবেন তো এখানে আপনাদের অনলাইনে আবেদনের সময় ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার এগুলো কিন্তু আপলোড করে দিতে হবে জেপিজি কিংবা জেপিজি ফর্ম্যাটে এখানে সাইজ বলে দেওয়া রয়েছে তো এবার আমরা নিজে চলে আসবো এখানে জব প্রোফাইল তো আপনারা কিন্তু ব্রাঞ্চ পোস্টমাস্টার থেকে শুরু করে বিভিন্ন যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট পোস্টমাস্টার ডাকসেবক তো এই বিভিন্ন পোস্টগুলোর কিন্তু জব প্রোফাইল আপনারা এখান থেকে পৌঁছে নিতে পারেন তো সেই জন্য এই অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ফুল নোটিফিকেশনটি কিন্তু আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ডিটেলসে জব প্রোফাইলগুলো দেখে নিতে পারবেন তো এবার আমরা এখন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব তো বন্ধুরা বিভিন্ন স্টেটে আসাম ওয়েস্টবেঙ্গল থেকে শুরু করে উড়িষ্যা তামিলনাড়ু উত্তরপ্রদেশে মোট কিন্তু আতত্রিশ হাজার নশো ভ্যাকেন্সি রয়েছে নশো প্লাস ভ্যাকেন্সি রয়েছে তো এই আতত্রিশ হাজার নশোর মধ্যে কিন্তু আমাদের যে ওয়েস্টবেলের ভ্যাকেন্সি তো সেই ওয়েস্টবেঙ্গলের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এক হাজার নশো তেষট্টিটি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি তো সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সির লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে কোচবিহার থেকে শুরু করে কলকাতা ইস্ট এখানে নদীয়া নর্থ আসানসোল দার্জিলিং দিনাজপুর রয়েছে বারাসাত হুগলি এখানে কলকাতা নর্থ সাউথ রয়েছে হাওড়া রয়েছে বারুইপুর বীরভূম বর্ধমান এখানে জলপাইগুড়ি মেদিনীপুর রয়েছে বিভিন্ন এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো কিন্তু দেওয়া রয়েছে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা সেন্ট্রাল তো এখানে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেতে চলে আসার পর এখানে আমরা সরাসরি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরেই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো তো ধরুন আমরা নদীয়া নর্থে আমরা ক্লিক করে দিয়েছি তো তো নদীয়া নর্থে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআর থেকে শুরু করে ইউর ও বিসি এস সি টি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো ওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তার পরবর্তীতে একটু ওয়েট করলে কিন্তু আপনার যে পুরো ভ্যাকেন্সির লিস্ট তো সেই পুরো ভ্যাকেন্সির ফুল লিস্টটি কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন তার পরবর্তীতে ধরুন এখানে হাওড়ার ভ্যাকেন্সি কত রয়েছে এখানে আপনারা দেখে নিতে পারবেন যে ক্যাটেগরাইজ ভ্যাকেন্সি তারপরে এখানে ব্যারাকপুর ব্যারাকপুরের ভ্যাকেন্সি এখানে ইউআর এগারো ও বিসি পাঁচ তার পরবর্তীতে দার্জিলিং দার্জিলিংয়ের হচ্ছে চৌদ্দ জলপাইগুড়ি হচ্ছে এখানে আটত্রিশ কোচবিহার রয়েছে কোচবিহারের সাতান্ন ইউআর তারপরে মালদা রয়েছে মালদার হচ্ছে ইউআর সিক্সটি ফোর রয়েছে ও বিসি থার্টি সিক্স রয়েছে মুর্শিদাবাদে ইউআর সিক্সটি ওয়ান রয়েছে বর্ধমানে রয়েছে ইয়ার থার্টি টু তো এভাবেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর একটু ওয়েট করলেই কিন্তু আপনার যে পুরো লিস্ট ভ্যাকেন্সির তো সেটি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এই যে পুরো লিস্ট কিংবা অফিশিয়াল নোটিফিকেশান তো সেটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনারা আবেদন করবেন তো সর্ব প্রথমে কিন্তু আপনাদের এখানে স্টেজ ওয়ান অর্থাৎ রেজিস্ট্রেশন করে নিতে হবে তার পরবর্তীতে স্টেজ টুতে কিন্তু আপনাদের ফি পেমেন্ট অর্থাৎ আবেদন ফি দিতে হবে তার পরবর্তীতে স্টেজ থ্রিতে কিন্তু আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটি করে নিতে হবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু ওয়েট করলেই কিন্তু আপনারা এভাবেই ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ